14 বছরের নাবালিকাকে বিয়ে দেওয়ার চেষ্টা নাবালিকার মা বাবার। মঙ্গলবার রাজধানীর দক্ষিণ জয়নগর এলাকার ওই নাবালিকার পরিবারের কাছে ছুটে যান চাইল্ড লাইনের কর্মকর্তারা। তারা পরিবারের লোকজনদের আর্জি জানান, 18 বছরের পূর্বে যেন নাবালিকাকে বিয়ে দেওয়ার চেষ্টা না করে অভিভাবকেরা। যতটুকু জানা গেছে, বিয়ের কোনো প্রস্তুতি না হয়নি ওই বাড়িতে, কেবল প্রচেষ্টাই শুরু করেছিলেন অভিভাবকেরা। তখনই পদক্ষেপ নেয় চাইল্ড লাইনের কর্মকর্তারা। জয় সুন্দরী এলাকাতে তো আমরা খবর পেলাম যে এখানে 14 বছরের একটা মেয়েকে বিয়ে দেওয়ার ব্যাপারে গার্জেনরা চেষ্টা করছেন। আমরা এই ব্যাপারটাতে ওনাদেরকে বুঝাতে এসেছি যে এই ছোট্ট বয়সে মেয়েটাকে বিয়ে দেওয়াটা ঠিক হবে না, কারণ মেয়েটা নিজেই এখন বাচ্চা, সে কি বুঝবে, তার সংসারে সে কিছুই বুঝবে না। তারপরে একটা বুঝা হয়ে হয়তোবা তারা যেটা এখন চাইছে যে সংসার থেকে মেয়েটা এখন ভালো বিয়ে হবে বা কিছু, কিন্তু সেটা আবার বড় বুঝা হয়ে ওদের ঘাড়ে পড়বে, সেই জিনিসটাই ওনাদেরকে বুঝাতে আমরা এখানে এসেছি। আর যাতে বিয়েটা না দেয় এখন, মেয়েটা পড়াশোনা করুক আর একটু বুঝতে পারুক, ও তো কিছু বুঝে না, ওদের নিজেই এখনো বাচ্চা, তো আর একটু বড় হোক মেয়েটা, 18 বছর না হলে যেন বিয়ে না দেয়, সেই জিনিসটা বলার জন্যই আমরা এখানে বিশেষ করে এসেছি।